চল আজকে এবার শিখে নিই যে আমাদের যদি বেগুনের উপরেতে ফার্মাস প্লেটিং করতে হয় আমরা কিভাবে করব এবং কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে তার আগে তোদের বলে দিই, এইমাত্র মনটা খারাপ হয়ে গেল, তার কারণ এই বেগুনের উপরে একটা ফার্মাস প্লেটিং কীরকম করে করতে হবে তার একটা ভিডিও করেছিলাম। তো যখন শেষ হলো, শেষ হওয়ার পর যখন আমি আমার ট্যাবটা খুললাম দেখলাম একটু রিকর্ডিং হয়নি, তো মনটা তো খারাপ হবেই, স্বাভাবিক, বুঝতেই পারছিস। চল আমরা আবার নতুন করে শুরু করি। বেগুনের ওপরে তো ফার্মাস প্লেটিং করা মানে কিন্তু আগুন নিয়ে খেলা, এটা কিন্তু মাথার মধ্যে রাখিস। বেগুন চাষ ঠিকমতোভাবে যা না জানলে বিধিকিচ্ছিরি অবস্থা হয়ে যাবে, কারণ তুই যখন একটা মিটিং করবি শুধু যদি বেগুন চাষিরা আসে প্রশ্ন মানে জর্জরিত হয়ে যেতে হবে। তাই প্রথম থেকেই কিন্তু কৃষকদের কন্ট্রোলের মধ্যে রাখতে লাগবে যে তুই যেটা বলছিস সেটা আগে শেষ হবে, তারপরে অন্য কৃষকদের প্রশ্ন তুই নিবি, এটা কিন্তু মাথার মধ্যে রেখে তারপরে কিন্তু তুই মিটিং শুরু করবি। চল এবার আমরা শুরু করি ফার্মাস মিটিং। ঘটনা যেটা ঘটছে যে তুই তো ফার্মাস মিটিং করছিস, তার আগে তো তুই খবর নিয়ে নিয়েছিস ওখানে তো কীরকম বেগুন চাষ হয়, কোন জাতের চাষ হয়। জাত নিয়ে তোকে অতখানি মাথা ঘামাতে লাগবে না, তার কারণ হচ্ছে ওখানেতে যে লোকাল জাত কৃষকরা করে আসছেন সেই জাতের বাইরে বা যেটা জানেন সেই জাতের বাইরে ওনারা যাবেন না। কিন্তু যে জায়গাটাতে বলার সেটা হচ্ছে যে বীজতলা কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে রাখিস। সাধারণত কৃষকরা বীজতলা তৈরি করেন কীভাবে, না বীজতলাটাকে তৈরি করেন ভালো করে কুপান, ওর সাথে জৈব সার মেশান, জৈব সার মিশিয়ে তারপর সমান করে দেবেন 6 ইঞ্চি উঁচু করে, তারপরে লাইন টেনে হালকা গর্ত করে ওখানেতে চারাটা বীজটা দেন, তারপর ওখান থেকে চারা ওঠে, সেই চারা ওখান থেকে তুলে মূল জমিতে লাগান। মোটামুটি এটা হচ্ছে বেগুনের বীজতলা তৈরির নিয়ম। কিন্তু তোকে এই জায়গাতে যেটা করতে লাগবে, একটু অ্যাড করতে লাগবে, কৃষকরা যেটা করছেন সেটাকে সমর্থন করে তোকে যেটা বলতে লাগবে যে আপনি বীজতলা করছেন ঠিক আছে, কিন্তু এই যে বীজতলাটা আপনি করছেন, এতখানি বীজতলা আপনি করেছেন, চারা যখন বেরোলো, যখন 15 দিন বয়স হলো, তখন দুটো চারার যে লাইন আছে সেই লাইনের মাঝখানেতে আপনারা অল্প করে কার্বোফিউরান দানা ছড়িয়ে দিন। এতে কী হবে, ফ্রুট অ্যান্ড শুট বোরার যে প্রবলেমটা হয় সেটা বীজতলা থেকেই প্রথম থেকেই কন্ট্রোলে থাকবে, 1 নম্বর। 2 নম্বর, বীজতলা আপনারা যেটা করছেন তার মধ্যে আপনি অবশ্যই একটা করে ফেরোমন ট্র্যাপ আপনারা লাগিয়ে দিন, যেটা বেগুনের জন্য আছে, যেটাকে আমরা লিউসি লিওর বলি, একটা করে ফেরোমন ট্র্যাপ বা দুটো করে ফেরোমন ট্র্যাপ লাগিয়ে দিন এবং ওর মধ্যে লিউসি লিওর দিন। ফ্রুট অ্যান্ড শুট বোরারের জন্য লিওর কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, সেটা যেন ওতে লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যারা বীজতলাতে চারা তৈরি করছে। কিন্তু তুই অ্যাজ এ টেকনিক্যাল পারসন কখনোই তুই বলবি না যে বীজতলাতে আপনারা চারা তৈরি করুন, আপনারা চারা তৈরি করুন পোট্রে অথবা মাইক্রোপট। তার কারণ কি, না পোট্রে বা মাইক্রোপটে যদি চারা তৈরি করা হয়, যখন চারাটা পোট্রে বা মাইক্রোপট থেকে তুলে মূল জমিতে লাগানো হবে তখন শিকড়ে কোনো ধরনের আঘাত লাগবে না বা উঁড় তৈরি হবে না। যদি আঘাত না লাগে বা শিকড় ছিঁড়ে না যায় তখন কি হবে, না তখন মূল জমিতে লাগানোর পরে ওই যদি ছেঁড়া না থাকে বা কোনো আঘাত না থাকে ওখান দিয়ে কোনো ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা নিমাটোড ঢুকতে পারবে না। যদি আঘাত থাকে সেক্ষেত্রে সেই জায়গা দিয়ে কিন্তু ঢুকবে, আর আঘাত না থাকলে ঢুকতে পারবে না, ফলে পরবর্তীকালে নিমাটোডের সমস্যা বা ফাঙ্গাল উইল্ট বা ব্যাকটেরিয়াল উইল্ট অর্থাৎ গাছ যে ঝিমিয়ে মারা যাচ্ছে এই সমস্যাটা কিন্তু অনেক অংশে মূল জমিতে কমে যাবে। প্রথম কথা হচ্ছে এইটা, তুই জোর দিবি পোট্রে অথবা তোর মাইক্রোপটে চারা তৈরি। এবার শুধু ওইটুকু বললে হবে না, পোট্রে বা মাইক্রোপটে চারা তৈরি করতে গেলে তোকে কিন্তু একটা জিনিস বলতে লাগবে যে ওখানেতে মাটিটা কীভাবে তৈরি করবি, না যে মাটি থাকবে সেই মাটিটা যেমন থাকবে 3 ভাগ মাটি, তার সাথে পচা জৈব সার থাকবে বা গোবর সার থাকবে বা ভার্মিকম্পোস্ট থাকবে 1 ভাগ, অর্থাৎ 3 কেজি যদি মাটি হয় সেখানে থাকবে 1 কেজি জৈব সার। এইভাবে কিন্তু মাটিটা তৈরি হলো। শুধু এইটুকুই নয়, এর সাথে তোকে যেটা দিতে হবে ওই 1 কেজি মিশ্রণ যদি হয়, 1 কেজি মিশ্রণে 5 গ্রাম থাকবে, তার মধ্যে মেশাতে হবে টাইকোডার্মা ভিরিডি এবং 5 গ্রাম মেশাতে হবে সিউডোমোনাস ফ্লোরোসেন্স। যদি টাইকোডার্মা ভিরিডি না থাকে টাইকোডার্মা ভার্জিয়ানাম, এটাও কিন্তু মেশানো যেতে পারে। এক্ষেত্রে কিন্তু
মূল জমিতে আপনি লাগানোর সময় কিন্তু ব্যাকটেরিয়াল উইল্টের বা ফাঙ্গাল উইল্টের প্রবণতা কিন্তু এইভাবে চারা তৈরিতে কম হবে, এটা কিন্তু কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবং এটা এটা আলাদা টেকনিক, এই টেকনিক নতুন টেকনিকে কিন্তু কৃষককে উদ্বুদ্ধ করতে হবে, তবে তুই কিন্তু কৃষকের কাছে ঢুকতে পারবি, ঠিক আছে? এটা হচ্ছে সিড বেড বা সিডলিং তৈরির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমি বললাম। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই যে সিড বেডে যখন চারা কৃষকরা যে পদ্ধতি তৈরি করছেন, চারা বেরিয়ে যাবার পর সেখানেতে অবশ্যই যেন একটা ফুট অ্যান্ড ফুড বোরারের জন্য স্প্রে করা হয়। সেটা তুই স্পিনোসেড, এটা 5 গ্রাম প্রতি 10 লিটার জলের গুলে স্প্রে করাতে পারিস, অথবা কাট অফ হাইড্রোক্লোরাইড স্প্রে করাতে পারিস, এই ধরনের ওষুধ কিন্তু তোরা স্প্রে করাতে, বা ফিপ্রোনিল তোরা স্প্রে করাতে পারিস, এই ধরনের ওষুধ কিন্তু তোরা স্প্রে করাতে পারিস ফ্রুট অ্যান্ড ফুড বোরারের জন্য। এটা গেল তোর কীভাবে চারাটা তৈরি করবে, অর্থাৎ একটা সিড বেডে, আর একটা হচ্ছে পট ট্রে অথবা মাইক্রোপট, যে কোনো পদ্ধতিতে তৈরি করতে পারে। এবারে আসি ফার্টিলাইজার, এই জায়গাটা কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল পারসন তোর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাতে। তার কারণ সত্যি কথা বলতে কি, বেগুন চাষ করতে গেলে কে কতখানি কী সার দিচ্ছে কেউ কিছুই জানে না, যে যার নিজের মতো করে মোটামুটি একটা আন্দাজে চলে যাচ্ছে, হয়ে আসছে, ইয়ে আসছে, কিন্তু তুই অ্যাজ এ টেকনিক্যাল পারসন তোকে কিন্তু সেই জায়গাটাকে একটুখানি ভালো করে বলতে লাগবে, যে আমাকে দুটো ভাগে তিনটে ভাগে ভাগ করে সার দিতে লাগবে। প্রথম ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাসাল ডোজ বা মূল সার, আর একটা হচ্ছে চাপান সার। চাপান সারটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে চারা লাগানোর 21 দিনের মাথাতে একবার চাপান দেবো, একবার 42 দিনের মাথাতে চাপান দেবো। টোটাল জিনিসটা কিন্তু তোর চোখের সামনে ভাসবে, অর্থাৎ যে আমরা যে জমি তৈরি করি তিনটে বা চারটে চাষ দিই, শেষ চাষের আগে আমরা নাইট্রোজেন আমরা দেবো 36 কেজি, ফসফেট আমরা দেবো 40 কেজি, এবং পটাশ দেবো 20 কেজি প্রতি একর হিসেবে। এবং টপ ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা 21 দিনের মাথাতে 18 কেজি ইউরিয়া হিসেবে নাইট্রোজেন দেবো এবং পটাশ দেবো 10 কেজি, আর 42 দিনের মাথাতে 18 কেজি নাইট্রোজেন দেবো এবং 10 কেজি দেবো তোর হচ্ছে পটাশ। এটা কিন্তু বেসিক ডোজ নাইট্রোজেন ফসফেট পটাশের ক্ষেত্রে। এবারে মনে কর কৃষক বন্ধু তো এই জিনিসটা বুঝবে না, নাইট্রোজেন ফসফেট কিনতে পাওয়া যায় না, পটাশ কিনতে পাওয়া যায় না, নাইট্রোজেন কী ফর্মে কিনতে পাওয়া যায় না, সেটা ইউরিয়া ফর্মে হতে পারে, তার মধ্যে নাইট্রোজেন আছে, ডিএপি আছে, বা 10-26 আছে, বা 15-15-15 আছে, এই ফর্মেতে কৃষক কিন্তু বাজার থেকে কেনেন। সুতরাং তোকে কিন্তু সেই জায়গাটাও ক্লিয়ার করে দিতে লাগবে। মনে কর কোনো কৃষক বন্ধু যদি ডিএপি দিয়ে চাষ করেন, সেক্ষেত্রে 1 একর জমিতে মূল সার হিসেবে কী দিতে হবে, না সেক্ষেত্রে 1 একর জমিতে মূল সার হিসেবে 89 কেজি লাগবে ডিএপি লাগবে, ইউরিয়া লাগবে 44 কেজি, এবং পটাশ লাগবে, মিউরেট অফ পটাশ যেটা লাগবে 33 কেজি। এটা হচ্ছে মূল সার হিসেবে শেষ চাষের আগে দিতে হবে। আর টপ ড্রেসিং বা চাপান সার হিসেবে 21 দিনের মাথাতে কী দিতে হবে, না 40 কেজি দিতে হবে ইউরিয়া, এবং 16.5 কেজি দিতে হবে পটাশ দিতে হবে, এটা 21 দিনের মাথাতে। আর 42 দিনের মাথাতে কী দিতে হবে, না 42 দিনের মাথাতে আবার 40 কেজি ইউরিয়া একরেতে, এবং 16.5 কেজি লাগবে তোর পটাশ, যদি কেউ কৃষক বন্ধু ডিএপি দিয়ে চাষ করেন। এবার মনে কর কোনো কৃষক বন্ধু 10-26 দিয়ে চাষ করছেন, সেক্ষেত্রে মূল সার হিসেবে শেষ চাষের আগে দিতে হবে 77 কেজি 10-26-26, ইউরিয়া 63 কেজি, এবং মিউরেট অফ পটাশ দিতে হবে 125 কেজি। আর চাপান সার কী দিতে হবে, ওই একই 40 কেজি ইউরিয়া এবং 16.5 কেজি পটাশ 21 দিন এবং 42 দিনের মাথাতে এটা দিতে হবে। এবারে মনে কর তোর হচ্ছে কেউ 15-15-15 এই সুফলা দিয়ে চাষ করছে, তখন সেটা একর প্রতি দিতে হবে 133 কেজি 15-15-15, ইউরিয়া দিতে হবে 35.5 কেজি, এবং সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে 125 কেজি, আর চাপান হিসেবে 40 কেজি ইউরিয়া এবং 16.5 কেজি মিউরেট অফ পটাশ 21 দিন এবং 42 দিনের মাথাতে দিতে হবে। আবার মনে কর কেউ একদম স্ট্রেট ফার্টিলাইজার ইউজ করছে, ইউরিয়া ফসফেট পটাশ, সেক্ষেত্রে ইউরিয়া দিতে হবে 80 কেজি মূল সার হিসেবে, সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে 250 কেজি, এবং মিউরেট অফ পটাশ দিতে হবে 33 কেজি। আর সেক্ষেত্রে তোর চাপান সার কী দিতে হবে, 41-21 এবং 42 দিনের মাথাতে 40 কেজি ইউরিয়া এবং 16.5 কেজি মিউরেট অফ পটাশ। এটা হচ্ছে বেসিক সারের ডোজ, এরকম এটা কিন্তু কৃষক বন্ধুদের ভালো করে তোকে বুঝিয়ে দিতে হবে। এবারে তোর সেলসের জায়গা চলে আসবে যে মূল সারের সাথে আর কী দেওয়া যেতে পারে। একটা চাষ করতে গেলে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে, সেখানেতে সালফার লাগে, সেখানেতে বোরন লাগে, সেখানেতে জিঙ্ক লাগে, সেখানেতে মলিবডিনাম লাগে, ম্যাঙ্গানিজ লাগে, ঠিক আছে? তো এই ধরনের প্রোডাক্ট তোদের যদি থাকে তোরা কিন্তু সেখানেতে পুট করতে পারিস, নিজেদের প্রোডাক্ট বলতে পারিস, এবং কৃষকদেরও কিন্তু এক্ষেত্রে উপকার হবে। যেমন ধর একর প্রতি তুই যেমন সার বলি, তার সাথে তুই বোরন,
10.5% বোরন 4 কেজি তুই ওখানে রেকমেন্ড করতে পারিস, জিঙ্ক সালফেট তুই রেকমেন্ড করতে পারিস একর প্রতি 10 কেজি, সালফার তুই রেকমেন্ড করতে পারিস একর প্রতি মানে 90% সালফারটা একর প্রতি 6 কেজি তোরা রেকমেন্ড করতে পারিস। তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু তোরা ওখানেতে রেকমেন্ড করতে পারিস, একদিকে তোদের সেলও যেমন বাড়বে তার সাথে সাথে কৃষকদেরও কিন্তু উপকার হবে। মাথার মধ্যে রাখবি একটা মিটিং করতে যাবি সেখানে তোর উপকার নয়, কৃষকের যদি উপকার হয় তোকে ডেকে নেবেন কৃষকরা, এটা কিন্তু মাথার মধ্যে জিনিসটাকে রাখবি। সুতরাং এই ফার্টিলাইজারের ক্ষেত্রে কৃষকদের যেমন উপকার হবে তুই যদি সঠিক ডোজ বলিস, কৃষকরা যেমন জানবে, তার সাথে সাথে তোর প্রোডাক্ট বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেগুলো কিন্তু বিক্রি করার কিন্তু একটা জায়গা থাকবে। এবারে মনে কর জমি তৈরি হয়ে গেলে এবার তোকে ট্রান্সপ্ল্যান্টিং করতে হবে, সেই পদ্ধতি কী? কিছুই নয়, যদি সিডবেড হয় সিডবেড থেকে তুলে করতে হবে। কখনোই সিডবেডকে তুই এমফাসিস দিবি না, তুই সবসময় বলবি যে না এখন টেকনিক হচ্ছে মাইক্রোপট অথবা পোট্রে, এর মধ্যে থেকে চারা তৈরি করতে লাগবে। এবং বেড থেকে যদি চারা তুলতে হয় খুব সাবধানে, যতটুকু শিকড় নষ্ট না হলে নয় ততটুকুই চারা তুলে মূল জমিতে লাগাতে হবে। মূল জমিতে লাগানোর আগে যে গর্ত করতে হবে সেই গর্ত পিছু 5 গ্রাম করে কার্বোফিউরান দানা ওর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ফ্রুট অ্যান্ড শুট বোরার যে পোকাটা হয় সেই পোকাটা, অনেকে কৃষক বন্ধুরা বলেন নালি পোকা নলি পোকা, ঠিক আছে, এই পোকাটা যাতে না হয় তার জন্য কিন্তু দিয়ে তারপরে চারাটা বসাতে হবে। এবার অনেক সময় কৃষক বন্ধু বলতেই পারেন আমি দিতে ভুলে গেছি আমি কী করব, তখন কী করতে হবে? না, তখন লাগানোর পরেতে একর প্রতি 8 কেজি কার্বোহাইড্রেট দানা জমিতে ছড়িয়ে দিয়ে জমিতে জল দিতে হবে। তো কারণ তোকে অপশান রাখতে লাগবে, অপশান যদি না রাখিস এই কোনো অবস্থাতেই না বলে কোনো কথা হয় না। প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাবি এখানে বলবো যে না এটা হবে না, না বলে কোনো কিন্তু কোনো জিনিস নেই। সুতরাং এই জায়গাটা কিন্তু এই ট্রান্সপ্ল্যান্টিংয়ের ক্ষেত্রে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এবারে বেগুন চাষ করতে গেলে কৃষকদের কিন্তু তখনই কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে, আমার এই পোকা লাগছে, আমার ওই পোকা লাগছে, আমার এই রোগ লাগছে, ঠিক আছে, এই ধরনের কিন্তু চলে আসবে। একটু বসিয়ে দে, আগে আমি শেষ করি তারপরে আপনি বলবেন, আপনার কাছ থেকে প্রশ্ন শুনব। এবারে শুরু কর, কীরকম শুরু করবি? না দেখুন, পরিষ্কার কথা যে বেগুনের ক্ষেত্রে বেশ কয়েক ধরনের পেস্ট আছে। এবার পেস্ট মানে কিন্তু শুধু ইনসেক্ট নয়, পেস্ট মানে যেমন কি ইনসেক্ট আছে সেখানে, ডিজিজ আছে সেখানে, সেখানে উইড আছে। পেস্ট হচ্ছে যেগুলো ক্ষতি করে বেগুনের, সেটাই হচ্ছে পেস্ট। সেখানে শুধুমাত্র ইনসেক্ট ক্ষতি করে যেমন, তার সাথে ডিজিজ ক্ষতি করে, তার সাথে রোগ ক্ষতি করে, তার সাথে আগাছাও ক্ষতি করে। তাহলে তোর প্রথম কী আসবে সেটা হচ্ছে আগাছা। গাছ বসানোর পরেই আগাছা আসতে পারে, সেক্ষেত্রে তোর হাত নিড়ানি কৃষকরা জানেন সেই জায়গাতে বলে লাভ। অনেক সময় কী হয় বেগুন জমিতে সরু পাতার আগাছা চলে আসে, শ্যামা দুর্বা বিলকিনি এই ধরনের বাঁশপাতা, এই ধরনের আগাছা চলে আসে। সেক্ষেত্রে বেগুন গাছকে বাঁচিয়ে তোকে আগাছানাশক বলতে লাগবে, সেক্ষেত্রে তুই কুইজালোপপ ইথাইল বা প্রোপাকুইজাফপ তোরা তোদের যদি থাকে তোরা কিন্তু 2 ml প্রতি লিটার জলে গুলে রেকমেন্ড করতে পারিস। তবে একটা জিনিস বলে দিস, যদি এই ধরনের কেমিক্যালসগুলো রেকমেন্ড করা হয় সেক্ষেত্রে মাটিতে যেন রস থাকে এবং তার সাথে সাথে যেন কোদাল না চালানো হয়। মনে কর তোর জমিতে দুর্বা ঘাস আছে, ভালো করে বুঝে নে, তোর জমিতে দুর্বা ঘাস আছে, ঠিক আছে, এই দুর্বা ঘাসেতে তুই কুইজালোপপ ইথাইল বা প্রোপাকুইজাফপ তুই 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেছিস। কদিন পর দেখছে তোর কৃষক বন্ধু গিয়ে ওই জগতে আবার কোদাল চালিয়ে দিল, তাহলে কিন্তু তোর কাজ হবে না, কারণ গাছটা কেটে যাবে। কেটে যাবার পর কী হবে, গোড়ার পাটটা মরে যাবে, যে পাটটা কেটে গেল সেই পাটটা জমিতে যদি রয়ে যায় সেখান থেকে আবার নতুন করে গাছ বেরিয়ে যাবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবি যে কোদাল চালানো যাবে না, ওই অবস্থাতে গাছকে কাটা যাবে না, যেমন আছে থাকুক। এই ধরনের ওষুধ যদি স্প্রে করা হয় 7 দিন পর হলুদ হতে আরম্ভ করবে, 15 দিন পর কিন্তু ওই জঙ্গলগুলো মারা যাবে এবং বেগুন গাছের কিছু হবে না, সেই কনফিডেন্সটা কিন্তু কৃষক বন্ধুকে দিতে হবে। এবং কনফিডেন্সের সাথে বলতে লাগবে যে না বেগুন গাছের কিছু হবে না, ন্যাচারালি একটা বেগুন গাছ আছে সেখানে তুই হার্বিসাইড দিচ্ছিস রেকমেন্ড করছিস, সেখানে কৃষক বন্ধুর তো চিন্তা হবেই যে গাছ মরে যাবে কি মরে যাবে না। সুতরাং তোকে সেই লেভেলের কনফিডেন্স নিয়ে কিন্তু কথাটা বলতে লাগবে। এটা গেল হচ্ছে উইডের ক্ষেত্রে। এরপরে আমি আসি ইনসেক্ট। ইনসেক্টকে তুই কয়েকটা ভাগে ভাগ করতে পারিস, যেমন এক হচ্ছে সাকিং পেস্ট, যার মধ্যে তুই পাবি হোয়াইট ফ্লাই পাবি, 2 নম্বর হচ্ছে থ্রিপস পাবি, সেখানে তুই অ্যাফিড পাবি, আর একটাকে তুই ভাগ করতে পারিস মাইটস, ঠিক আছে, আর একটাকে তুই ভাগ করতে পারিস সেটা হচ্ছে যে ফ্রুট অ্যান্ড শুট বোরার। এই কয়েকটা ভাগ তোকে করে নিতে লাগবে। এবং কৃষক কিন্তু এই জিনিসটা জানে, কৃষক বন্ধু জানেন যে তার জমিতে কিন্তু প্রচুর সাদামাছি হয়, বিকেলবেলা গেলেই বা দুপুরবেলা গেলেই বেগুন গাছটাকে যদি এরকম করে নাড়ে সঙ্গে সঙ্গে সাদামাছি ভনভন ভনভন করে ছোটো ছোটো উঠতে থাকে এবং গাছটা কিন্তু বসে গেছে, মানে তোর হচ্ছে রস চুষে খাওয়ার জন্য বসে যায়। তো সাদামাছি দমনের জন্য হোয়াইট ফ্লাই
বা দমনের জন্য বা থ্রিপস দমনের জন্য বা অ্যাফিড দমনের জন্য যেটা করতে হবে তোদের কাছে যে কেমিক্যালস তুই রেকমেন্ড করতে পারিস, যেমন ইমিডাক্লোরোপিড তুই রেকমেন্ড করতে পারিস, অ্যাসিডামাপ্রিড ইমিডাক্লোরোপিড তুই হাফ গ্রাম মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারিস, অ্যাসিডামাপ্রিড এক গ্রাম প্রতি লিটার জলে গুলে তুই রেকমেন্ড করতে পারিস, বা থাইমিথক্সম হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে তুই রেকমেন্ড করতে পারিস, অথবা ডায়াফেনথিউরন 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারিস, বা তোর কোম্পানিতে যেটা থাকবে সাকিং পেস্টের জন্য তুই রেকমেন্ড করতে পারিস, যেমন ফিপ্রোনিল প্লাস অ্যাসিডামাপ্রিড, ফিপ্রোনিল প্লাস অ্যাসিফেড, এই ধরনের প্রোডাক্টগুলো তোরা কিন্তু এখানেতে ফিট করতে পারিস নিজেদের মতো করে, এবং এতে কিন্তু কৃষক বন্ধুর লাভই হবে, ক্ষতি কিন্তু হবে না। এবারে এই জায়গাটা যাওয়ার পর তোর চলে আসবে তোর সাকিং পেস্টের পর চলে আসবে মাইটস। মাইটস কিন্তু একটা ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রীষ্মকালে বেগুনের ক্ষেত্রে কিন্তু মাইটস একটা ইম্পর্টেন্ট পেস্ট এবং প্রচণ্ড ক্ষতি করে। দেখবি পাতাগুলো কিন্তু হলুদ হলুদ ছিটছিট দাগ চলে যায়। কৃষক বন্ধু যারা বেগুন চাষ করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন। সুতরাং মাইটসের জন্য তোদের যদি এই ধরনের কেমিক্যালস থাকে, যেমন স্পাইরোমেসিফেন যদি থাকে, সেক্ষেত্রে তোরা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারিস, অথবা তোদের কাছে মনে কর প্রোপারজাইট আছে, সেক্ষেত্রে 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারিস, বা হেক্সিথাইজক্স আছে তোর কাছে, তুই 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে মাইটস দমনের জন্য কিন্তু রেকমেন্ড তোরা করতে পারিস। এবারে আসি ফ্রুট অ্যান্ড শুট বোরার। এটা সব থেকে বিশেষ করে গ্রীষ্মকালে সত্যি কথা বলতে কি মারাত্মক প্রবলেম। এবং তোদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, কৃষক বন্ধুরা বেগুন চাষ করেন, নিজেদের বেগুন খাবার জন্য কিন্তু 5টা 6টা গাছ কিন্তু বাড়ির পাশে লাগিয়ে রাখেন, সেখানেতে কিন্তু কোনো স্প্রে করেন না, কিন্তু জমিতে গিয়ে কিন্তু স্প্রে করে। এবং এটা বাস্তব, এটা মানতেই হবে, এটাই বাস্তব। তার কারণ যদি স্প্রে না করা হয় বেগুন বিক্রি করতে পারবে না। মনে করো 100 কেজি বেগুন কৃষক বন্ধু তুললো, 20 কেজি ভালো হলো, 80 কেজি ফেলে দিতে হলো, ঠিক আছে? এই যে 20 কেজি তুললো, 80 কেজি ফেলে দিতে হলো, এখান থেকেই কিন্তু তোর কাজটা শুরু হবে। মনে রাখ, এই জায়গার থেকেই কাজটা শুরু হবে। আপনি যে 80 কেজি বেগুন ফেলে দিচ্ছেন কোথায় ফেলেন? আপনি জমির ধারে ফেলে দিলেন, পোকাটা কিন্তু ওর মধ্যেই আছে, ওই পোকা থেকে কিন্তু ও অ্যাডাল্ট তৈরি হবে, আপনার আবার আপনার জমিতে কিন্তু অ্যাটাক করবে। সুতরাং ওই যে প্রথম যেটা হচ্ছে বেগুন ফেলে দিচ্ছেন ওটাকে গর্ত করুন, গর্ত করে ওখানেতে ফেলে ওখানেতে মাটি চাপা দিয়ে দিন, তাহলে ওখানের যে কীড়াগুলো আছে সেইগুলো কিন্তু আপনার জমিতে বা আপনার পাশে জমিতে গিয়ে অ্যাটাক করবে না। প্রথম কাজ কিন্তু এই জায়গা থেকে শুরু হবে, এই 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 অ্যাওয়ারনেসটা দিয়ে শুরু হবে, তুই কিন্তু কৃষকের অনেক কাছে পৌঁছে যাবে। এবং এটাই এটাই বলার দরকার আছে, এটাই বলার দরকার আছে। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা, ওষুধের থেকেও ভালো কাজ হয় তোর যদি ট্র্যাপ ব্যবহার করা হয়। ট্র্যাপ কিন্তু তোর কোম্পানিরও থাকতে পারে, অন্য কোম্পানিরও থাকতে পারে, বাট ট্র্যাপ ব্যবহার করলে আলটিমেট কিন্তু কৃষকের যেমন উপকার হবে, মানুষের যেমন উপকার হবে, আলটিমেট কিন্তু সোসাইটির কিন্তু উপকার হবে। সেই জন্য তোকে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করতে হবে। বেগুনের ক্ষেত্রে ফেরোমেন ট্র্যাপ লিসু ডিওর ব্যবহার করা হয়, বিঘে প্রতি মোটামুটি ধর 6টা থেকে 8টা, আমি বলবো 8টা ব্যবহার করতে পারলে সব থেকে ভালো। এবং এই ট্র্যাপ ব্যবহারের ক্ষেত্রে তোকে টেকনিকটা বলে দিতে হবে যে গাছের যা হাইট তার ঠিক 5 ইঞ্চি ওপরেতে বা 2 ইঞ্চি ওপরেতে কিন্তু তোর ট্র্যাপের মুখটা থাকবে, ঠিক আছে? এবং 15 দিন পরপর ট্র্যাপটাকে কিন্তু আস্তে আস্তে বেগুন গাছটা যেমন বাড়বে সেরকম করে তুলে দিতে হবে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে কী হবে, কারণ পোকা কিন্তু এসে ওই লিওর এরকম করে খুঁজবে না, সামনে গন্ধ পাবে ওই ট্র্যাপের মধ্যে কিন্তু ঢুকে যাবে, লিসি লিওরের গন্ধ পাবে ওই ট্র্যাপের মধ্যে ঢুকে যাবে, গাছও বাড়বে, ট্র্যাপটাকেও কিন্তু ওপর দিকে ওঠাতে হবে। এই টেকনিকটা কিন্তু কৃষকদেরকে বোঝাতে লাগবে। সাধারণত যারা লাগান তারা একবার লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে চলে গেলেন, ব্যাস আমি তো ট্র্যাপ লাগিয়েছি, কই আমার তো কিছুই কাজ হয় না, এটা সাধারণ জেনারেল কমপ্লেন, ঠিক আছে? এই কমপ্লেনটাকে অ্যাটেন্ড করার জন্য করতে হবে যে 15 দিন পরপর গাছ যখনই বাড়বে আপনাকে ট্র্যাপটাকে ওপর দিকে তুলে দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, লিউসি লিওর যেটা ব্যবহার করা হয় মোটামুটি 25 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, 25 দিন পরপর কিন্তু আপনাকে ওই লিওরটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনার অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি হবে। অর্থাৎ একটা লাইফ সাইকেলের, বেগুনের লাইফ সাইকেলে মিনিমাম 5টা লিওর যদি ব্যবহার করা হয় তাহলে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, এবং এই পোকার জন্যে অ্যাট্রাক্ট হওয়ার জন্যে কিন্তু ওখানেতে পোকাটা বেশি পরিমাণে ঢুকবে। লিওর নিয়ে আমি পরে যদি কোনোদিনও সুযোগ হয় তোদের এই লিওর নিয়েও একদিন আলোচনা করব। এরপর আমরা কেমিক্যালসে যেতে পারি যে কীভাবে ফ্রুট অ্যান্ড শুট বোরার আমরা দমন করব। সেক্ষেত্রে তোরা স্পিনোসাইড তোরা ব্যবহার করতে পারিস যাদের কাছে স্পিনোসাইড আছে, অথবা কাট অফ হাইড্রোক্লোরাইড তোরা ব্যবহার করতে পারিস,
প্রোফেনোপস হাইপারমিথ্রিন তোরা ব্যবহার করতে পারিস, তোরা ফিপ্রোনিল ব্যবহার করতে পারিস, অথবা প্রোফেনোসাইপারের সাথে অ্যাসিটামপ্রিড কম্বিনেশন ভালো কাজ করে, বিহারে আমি যেটা দেখেছি সেক্ষেত্রে তোরা এই ধরনের কেমিক্যালসও ব্যবহার করতে পারিস। তো এই ধরনের কেমিক্যালস তোরা রেকমেন্ড করতে পারিস, যেটা সুবিধে হবে তোদের, দেখে নিস তোদের কী ধরনের কেমিক্যালস আছে বা কৃষকের ওখানেতে কী চলে সেই অনুযায়ী কিন্তু তোদের সেই জায়গাতে ডিসিশান নিতে হবে। সেটা কৃষকের সাথে ডিসকাশান করে তারপরে কিন্তু তোদের সেই জায়গাটায় ডিসিশান নিতে হবে। এটা গেল তোর ফ্রুট অ্যান্ড ফুড বোর্ডার। এবারে আছে ডিজিজ। ডিজিজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফল পচে যায়, বিশেষ করে বর্ষাকালে কী হয়, ফলটা একটু বড় হলো, বড় হয়ে সাইডেতে একটুখানি বাদামি রঙের দাগ হলো, তারপর ফলটা আস্তে আস্তে পচে গেলো, বাজারে কিন্তু বিক্রি হয় না। এটা কিছুই নয়, এটা ফোমোসিস ব্লাইট, একেবারে সিম্পল কিছুই নয়। যাদের কাছে অ্যাজক্সিস্টোবিন আছে, অ্যাজক্সিস্টোবিন টিবুকোনাজোল বা শুধু টিবুকোনাজোল আছে, এই ধরনের ওষুধ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু এই ধরনের ডিজিজগুলো কন্ট্রোল হয়। আর মারাত্মক দুটো ডিজিজ আছে, সেটা হচ্ছে ফাঙ্গাল উইল্ট আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট। আমি তোদের যখন প্রথমে বলছিলাম যে সিড বেডে তৈরি আর মাইক্রোপট বা পোর্ট্রেতে চারা তৈরি, ওই যে আমি বলছিলাম না ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম আর সিডোমোনাস 5 গ্রাম প্রতি কেজি ওই মিক্সচার মাটি এবং ফার্মিয়ার ম্যানিউরের সাথে মিশিয়ে ওখানে দিতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে চারা কিন্তু তোকে তৈরি করতে হবে পোট্রে অথবা মাইক্রোপটে, শিকড় কোনো শিকড়ের মধ্যে আঘাত লাগবে না, মূল জমিতে লাগালে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ওই আঘাতযুক্ত শিকড়ের মধ্যে দিয়ে ঢুকবে না, আর যদি ঢোকে সেক্ষেত্রে কিন্তু শিকড়টাকে ব্লক করে দেবে। যখনই শিকড় ব্লক করে দেবে তখনই কিন্তু গাছ আর জল তুলতে পারবে না, খাবার তুলতে পারবে না, তখনই কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, সিস্টেমটা হচ্ছে এইটা। সুতরাং চারা তৈরিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইটাকে কিন্তু জোর দিতে লাগবে। তার কারণ হচ্ছে চারা তুই যদি তৈরি করে ঠিক মতো করে মূল জমিতে দিস, গাছ যদি বাঁচে তবে তোর ওষুধ বিক্রি হবে, কৃষক যদি বাঁচে তবে তোর কিন্তু ওষুধ বিক্রি হবে। সুতরাং কৃষককে ভালো জিনিস দিয়ে গাছটাকে বাঁচিয়ে তারপরে তোর ওষুধ কিন্তু ওখানেতে বিক্রি করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবি, ঠিক আছে। সুতরাং ওই জায়গাটা যেমন ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তোর মনে কর ফাঙ্গাল উইল্ট হয়েছে। ফাঙ্গাল উইল্টের ক্ষেত্রে কী হয় না, অনেক সময় কী হয় গোটা গাছটা একসাথে ঝিমিয়ে যায়। তুই দেখবি যে যদি ফাঙ্গাল উইল্ট হয় সেক্ষেত্রে গাছের তুই গোড়ার দিকে যদি দেখিস যে গাছের ছালটা কিন্তু পচে যায়, সেক্ষেত্রে যে গাছটা মরে যাচ্ছে ওরকম করে ওটা কিন্তু বাঁচবে না। যদি ওই গাছটাকে তুলে বাইরে ফেলে দে বা পুড়িয়ে দে, 1 নম্বর। 2 নম্বর, ওই সময়তে ইউরিয়া দেওয়া বন্ধ রাখ, ইউরিয়া সার দেওয়া বন্ধ রাখ যার মধ্যে নাইট্রোজেন আছে, বা 10:26 বা পটাশ দেওয়া, এই 10:26 বা তোর ডিএপি দেওয়া বন্ধ রাখ, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কমবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে কপার অক্সিক্লোরাইড আর ভ্যালিডামাইসিন, এই দুটোর কম্বিনেশন, কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম আর ভ্যালিডামাইসিন 2 মিলিলিটার, এই দুটো একসাথে মিশিয়ে গাছের গোড়ায় 7 দিন পরপর দে। আইদার তুই গ্লাসে করে দিতে পারিস, অথবা তোর হচ্ছে ড্রামের মধ্যে নিয়ে নজলটাকে হালকা করে তারপর গাছের গোড়াতে তুই ভিজিয়ে দিতে পারিস, অথবা তোর যদি কোম্পানির কোনো স্পেশালিটি কেমিক্যালস কিছু থাকে তুই সেখানেতে কিন্তু ওখানেতে পুট করতে পারিস, সেটা তোর ব্যাপার, তোরা কীভাবে করতে পারিস। আমি যেটা জানি সেটা তোদের বললাম। কিন্তু যদি মনে কর তোর অনেক জমিতে গেছিস, অনেক সময় একটা করে ডাল ঝিমোচ্ছে তারপরে গোটা গাছটা ঝিমিয়ে যাচ্ছে, এক্ষেত্রে তুই বুঝবি এটা ডেফিনেটলি এটা ব্যাকটেরিয়াল উইল্ট, এবং এই ধরনের প্রবলেম যদি হয় এটাকে দমন করা কিন্তু খুবই মুশকিল। কিন্তু তা বলে কি রেকমেন্ডেশান কী আছে, আপরুটিং দ্য প্ল্যান্ট অ্যান্ড বার্নিং দ্য প্ল্যান্ট, অর্থাৎ গাছটাকে তুলে ফেলো এবং পুড়িয়ে ফেলো, কৃষকের কাছে বল একবার, তারপর দেখবি অবস্থাটা কি। এই তো কৃষকই জানে, তো এতে তোর কাছে তোর জন্য নতুনত্ব কী আছে, তোকে তো কিছু বলতে লাগবে। সেক্ষেত্রে তোর যেটা বক্তব্য হবে, যে এই জায়গাতে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি গাছটাকে তুলে ফেলুন কারণ ওই গাছ আর বাঁচবে না, উদ্দেশ্য অন্য গাছকে বাঁচানো। কি করে না, আপনি যেখান থেকে তুলে ফেললেন ওই মাটিটায় হাত দেবেন না, ওখানেতে 1 মুঠো ব্লিচিং পাউডার দিন, ব্লিচিং পাউডার দিয়ে একটু জল দিন, দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন, প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা, আপনি যখন চারা তৈরি করবেন পরের বার বেগুন চাষ করার জন্য, যেরকম করে আমি বলেছি যে পোট্রে বা মাইক্রোপটেতে চারা তৈরি, সেরকম করে চারা তৈরি করুন, যেরকম করে মাটি তৈরি করতে বলেছি সেরকম করে করুন, যেরকম করে ওখানেতে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস মেশাতে বলেছি সেরকম করে করুন, এইটা। তারপর কি না, বিঘে প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার গোটা জমিতে, যখন জল যাবে তখন একটা কাপড়ের পুডলি করে বেঁধে দিন, জল ধুয়ে ধুয়ে গোটা জমিতে যাবে, গেলে কিন্তু এই ব্যাকটেরিয়াল উইল্টের প্রবণতাটা কমবে। আর কি করা যেতে পারে না, আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম, বা যদি 60 লিটার জল নিই 240 গ্রাম কপার অক্সিক্লোরাইড আর স্টেপটোমাইসিন হচ্ছে 6 গ্রাম, এই দুটো একসাথে মিশিয়ে 1 গ্লাস করে গাছের গোড়ায় ভালো গাছ থেকে শুরু করতে হবে, ভালো গাছ থেকে কিন্তু দেওয়াটা শুরু করতে হবে, দিয়ে অথবা ট্যাঙ্কির মধ্যে পুড়ে তারপর নজলটাকে হালকা করে গাছের গোড়াতে 7 দিন পরপর দিতে হবে, এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই।
আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, এটা 10 গ্রাম প্রতি লিটার জলে, এবং এর সাথে সিউডোমোনাস ফ্লুরোসেন্স 10 গ্রাম প্রতি লিটার জলে। এটা দুটোকে মিশিয়ে গাছের গোড়াতে 7 দিন পর পর দুবার দিতে হবে। এছাড়া আমার তো জানা আর কিছু নেই, তোদের যদি তোরা আরও স্পেশালি কোনো টেকনিক্যাল লোকের কাছ থেকে জানতে পারিস তাহলে আমাকেও জানাবি, কমেন্ট বক্সে কমেন্ট করবি, আমি অবশ্যই জানতে পারবো। এটা হচ্ছে তোর গেল তোর ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে। এরপরে আমি যেটা আসি কৃষকের, কিন্তু আমি ভালো প্রোডাকশান করবো কীভাবে, যারা ভালো গাছ করেছে তাদের কিন্তু একটা ভালো প্রশ্নই থাকে। সেক্ষেত্রে তোর কিন্তু সেলসের জায়গা আছে, তোর কাছে যা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যা ফোলিয়ার আছে, হিউমিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, এই জায়গাতে কিন্তু তোরা সেই জায়গাতে তোদের পুট করতে পারিস। তবে আমি আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোরা কিন্তু জিব্রেলিক অ্যাসিডের কথাটা কিন্তু ভুলিস না। বেগুনের প্রোডাকশানের ক্ষেত্রে, বড় সাইজ করার ক্ষেত্রে কিন্তু 2 PPM জিব্রেলিক অ্যাসিড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে তোরা কিন্তু মাথার মধ্যে রাখিস, এবং তোদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকেও দিস, তার সাথে সাথে কিন্তু এই GA-কে, জিব্রেলিক অ্যাসিডকে, GA3-কে কিন্তু তোরা প্রমোট করিস একটুখানি, তাহলে কিন্তু কৃষকের কিন্তু উপকার হবে। আর কৃষক যদি ভালো হয়, যদি GA3 সামান্য পরিমাণে দিলেও তোর প্রোডাক্টও যদি যায়, যদি ভালো হয় তোর প্রোডাক্টই কিন্তু কৃষক কিন্তু নেবেন, এটা কিন্তু মাথার মধ্যে রাখিস। আর একটা জিনিস তোদের বলি, বেগুন চাষিরা যারা আছেন তারা কিন্তু প্রচুর জানেন, তাদের কাছে কিন্তু কোনো রকমের চালাকি তোরা করতে যাবি না। না জানলে বলবি আমি জানি না, জেনে বলবো, কিন্তু কোনো রকমের চালাকি কিন্তু চলবে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখবি। তোরা একদম নতুন যাচ্ছিস কৃষকদের কাছে, সুতরাং নতুন গেলে শিখে নিবি। আর একটা জিনিস তোদের আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো ফসলের ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কস্ট অফ কাল্টিভেশন, কস্ট অফ কাল্টিভেশনটা তোরা কৃষকের কাছ থেকে নিয়ে নে। বেগুন কস্ট অফ কাল্টিভেশন কতখানি হচ্ছে, একজনের নয় 5 জনের কাছ থেকে নে, ট্যালি কর, তাহলে বুঝতে পারবি, তাহলে কিন্তু ফসলটাকে শিখতে পারবি, নাহলে কিন্তু জীবনে কোনোদিনও শিখতে পারবি না। আশা করছি তোদের আমাদের ভিডিও ভালো লাগছে, আর অন্যান্য দর্শক বন্ধু আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। ওদের একটু তুই দিয়ে কথা বললাম, কিছু মনে করবেন না, তার কারণ ওদের একটু বকাবকি না করলে কিন্তু ওরা শিখবে না। নমস্কার।